হ্যালো এডুকেটেড নেশন, আসসালামু আলাইকুম। আমি আবার হাজির রয়েছি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে, অনেকেই আপনারা বলে থাকেন যে ভাই আপনি সাকসেস ভিডিও করেন না কেন, সাকসেস ভিডিও করেন না কেন। আসলে আমার সাকসেস ভিডিও করতে ভালো লাগে না, কারণ আমার আসলে এটা দেখতেই ভালো লাগে বা ওভাবে আসলে সাকসেস ভিডিও নিব এরকম কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনা কোনোভাবেই মানে কোনো সময় ছিল না। তো আজকে আসলে একটা সাকসেস ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, কারণ আজকে আমাদের সাথে আমার একজন স্পেশাল গেস্ট আছে, ঠিক আছে। সো আসলে ইউকেতে তার ভিসা হয়ে গেছে, তো আমরা আসলে দেখব যে কীভাবে সে তার এই যাত্রাটা শুরু করছিল আর কীভাবে এই পর্যন্ত সে আসছে। তো আমাদের যিনি আজকে স্পেশাল গেস্ট আছে, সিনি হচ্ছে শাহনাজ তাহের লিজা, আর সে বেসিক্যালি ব্যক্তিগতভাবে আমার ওয়াইফ। সো আমি তার কাছে চলে যাব দেরি না করে, তার থেকেই শুনবো যে সে কীভাবে আসলে আমাদের সানজেনের সাথে যাত্রা শুরু করছে এবং কীভাবে সে এই পর্যন্ত আসছে। সো আমি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো তুমি শুরুতে যদি তোমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিতে দর্শককে, আর তুমি ব্যাকগ্রাউন্ড কী ছিল, কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে সেটা নিয়ে যদি দর্শককে কিছু বলতে। আচ্ছা, আমার নাম হচ্ছে শাহনাজ তাহের লিজা। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে 2020 বের হলাম। দেন হচ্ছে আমি ইউকেতে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে ফুল টাইম যে কোর্সটা সেটাতে অ্যাডমিট হয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো সানজেনের সাথে কীভাবে, যদি এই কোশ্চেনটা করি, আমি জানি তুমি কি অ্যান্সার দিবা, তারপর আমি তোমাকে জিজ্ঞেস করছি সানজেনের সাথে কীভাবে। সানজেনের সাথে আসার উদ্দেশ্যই তো তুমি ছিলা, তুমি এখানে জব করো, এখান থেকেই তো ইন্সপিরেশনটা আর কি এখান থেকে আসছে আর কি। আচ্ছা, তো আমি একটু বলবো যে মানে সানজেনের সাথে তোমার যাত্রা শুরুটা হয় কীভাবে, যে তুমি ফাইল কীভাবে শুরু করলে, কীভাবে স্টার্ট করলে ফাইল অ্যাপ্লিকেশন করা, তারপর ভার্সিটি থেকে অফার লেটার পাওয়া, এগুলো নিয়ে যদি একটু কিছু বলতে আর কি। এগুলো তো আমার থেকে তুমি বেটার জানো, তবুও বলছি যে ফাইল সাবমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং প্লাস আদার্স যে কাজগুলো আছে সেগুলো সানজেন থেকে খুবই হেল্প পেয়েছি, আর ওর তো হেল্প ছিলই, সব কিছু ও করেছে, সানজেন করেছে, আদার্স যারা টিম আছে তারা করেছে, খুবই হেল্পফুল ছিল। আচ্ছা, সো আমাকে একটু বলবে যে তুমি ভার্সিটি যখন সিলেক্ট করেছো, যদিও আমি ছিলাম বাট আমার পাশাপাশি তো তুমিও হেল্প করেছো আমাকে যে ভার্সিটি সিলেকশনের ব্যাপারে, যে কোন ভার্সিটি সিলেক্ট করবো, কোন ভার্সিটি সিলেক্ট করবো না। তো তোমার ভার্সিটি সিলেকশনের ব্যাপারে আসলে তখন চিন্তাধারাটা কী ছিল, যে তুমি কী চিন্তা করছিলে যে আমি কোন ভার্সিটি সিলেক্ট করবো বা তোমার প্রোফাইলের সাথে বা তোমার ক্যারিয়ারের সাথে কীভাবে ম্যাচ করবে? আচ্ছা, আমি সিলেক্ট করেছি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমার ভার্সিটির যে কস্টটা সেটা অ্যাফোর্ডেবল কি না, তারপর হচ্ছে সাবজেক্ট চুজ করলাম যেটা আমি পারবো কন্টিনিউ করতে। তো সেক্ষেত্রে দেখলাম ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে একটা গোল্ড রেটেড ইউনিভার্সিটি, আর এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটাই চুজ করলাম। আচ্ছা আচ্ছা, ওখানে আরেকটা ব্যাপার থাকে, ওখানে খুব বাঙালি বেশি, আর যেহেতু একটা পোর্টস এরিয়া ওখানে হয়তো বা জব অপরচুনিটিটা খুব বেশি থাকে, আর লন্ডনে খুব কাছাকাছি একটা জায়গা। তো আমি এটা বলতে চাচ্ছি তোমাকে বা তোমার থেকে জানতে চাচ্ছি যে তুমি যখন ফাইল অ্যাপ্লিকেশন করো, তার কত মানে অফার লেটার আসা সব কিছু নিয়ে তোমার তো একটা চিন্তাধারা থাকে, যে আসলে চিন্তায় পড়ে স্টুডেন্টরা যে আমি তো খুব চিন্তায় ছিলাম যে আমার এখন অফার লেটার আসছে না বা আমার আমাকে আসলে অ্যাডমিশন হবে কি না। তো ওই টাইমটাতে তুমি আসলে মেন্টালিটি কীভাবে প্রেশারে ছিলে বা কীভাবে নিজেকে তৈরি করে নিয়েছিলে? ফার্স্ট কথা হচ্ছে ধৈর্য ধরতে হবে, ফাইল সাবমিট করা থেকে শুরু করে ভিসা প্রসেসিংয়ে টাইমিং লাগে, কিন্তু সেক্ষেত্রে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কখন ভিসা আসবে, তাড়াহুড়ো করলে তার হবে না। আচ্ছা আচ্ছা, সো যখন তুমি অফার লেটার পেলে, অফার লেটার পাওয়ার পরে আরেকটা ব্যাপার থাকে হচ্ছে যে তুমি ইন্টারভিউ দিতে হবে তোমাকে, ক্যাজ ইন্টারভিউ। সো ক্যাজ ইন্টারভিউর দিক থেকে তুমি, তখন তো আর আমি ছিলাম না, তখন আমার ডিপার্টমেন্টের ক্যাজ ইন্টারভিউ ডিপার্টমেন্ট আছে যারা ট্রেনিং করে, সো সেখান থেকে তুমি কী হেল্পটা পেয়েছিলে? অনেক হেল্প পেয়েছি, ওনারা আমাকে কোশ্চেন অ্যান্সার সব কিছুই আমার ডিটেলস সহকারে সব কিছু রেডি করে আমাকে দিয়েছিলো, খুব হেল্প পেয়েছি। কোনো কিছু যদি বুঝতে পারিনি ওনারা বুঝাই দিছে, মানে এনি টাইম তুমি সাপোর্ট পাইছো। আচ্ছা, তুমি তোমার মানে ক্যাশ ইন্টারভিউর জন্য যে ট্রেনিং সেশনটা ছিল সেটা কিন্তু আমার থেকে, আমি যতটুকু জানি যে সেটা তোমার জন্য ফ্রেন্ডলি ছিল, বিকজ তুমি অনলাইনেও করতে পারছো, ইভেন ফিজিক্যালিও এসে করতে পারছো। আর সবথেকে মানে বেনিফিশিয়াল একটা ব্যাপার ছিল যে আমাদের এখানে যিনি ক্যাশ ইন্টারভিউ নিত তিনি জার্মানের সিটিজেন এবং জার্মান থেকে আসছিল আমাদের বাংলাদেশে এবং আমাদের সানজেনের একজন মেম্বার। আচ্ছা, ক্যাশ ইন্টারভিউর পরে তো তখন তো একটা মানে সব থেকে বড়ো একটা ব্যাপার থাকে যে ক্যাশের পরে ক্যাশ ইস্যুটা হওয়াটাই, ক্যাশ ইন্টারভিউর পর ক্যাশ ইস্যুটা হওয়াটাই কিন্তু সব থেকে বড়ো ফ্যাক্ট যেটা নিয়ে তুমি আসলে অ্যাম্বাসিতে দাঁড়াবে। তো ওই টাইমটাতে তোমার মধ্যে দেখি যাচ্ছিলো বা খুব, কারণ হচ্ছে অনেকে ক্যাশ মানে ডেট মানে ক্যাশ আসতে খুব বেশি লেট করে, তো তোমার ক্ষেত্রে আসলে কী হয়েছে যদি সেটা দর্শকের উদ্দেশ্যে শেয়ার করতে? আচ্ছা আচ্ছা, আমি ক্যাশ ইন্টারভিউ যখন দিলাম তখনই আর কি সব আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি সব কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম, তখনই আমাকে বললো যে আমি
ক্যাজ ইন্টারভিউ পাস করলাম, দেন হচ্ছে আমি ডিপোজিট করলাম। আর সবার লেট হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমি ক্যাজ ইন্টারভিউটা খুব ভালো মতো পাস করলাম, প্লাস হচ্ছে ক্যাজ লেটারও তাড়াতাড়ি পেয়ে গেছি। সো তোমার থেকে একটা জিনিস জানতে চাবো, যে তুমি এখানে বললে যে সবার লেট হয়েছে, তুমি মানে এটা কীভাবে জানতে যে যে আরও যারা অ্যাপ্লিকেশন করেছে বা ক্যাজের জন্য এলিজিবল হয়েছে বা যারা পরে পেয়েছে তারা, এটা তুমি ইনফরমেশনটা কোত্থেকে গেদার করতে? সেদিন থেকে তো আরও অনেক স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে, তো তাদের থেকেই আসলে আর কি জানা, প্লাস হচ্ছে আমার কিছু ফ্রেন্ডরাও যাচ্ছে, তো ওদের ক্যাজ লেটারটা আসতে অনেক লেট হচ্ছিলো, কিন্তু আল্লাহর রহমতে আমি অনেক তাড়াতাড়ি পাই যাই। আচ্ছা, তুমি কি আমার কারণে খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলে নাকি? না, এমন কিছুই নাই, কারণ হচ্ছে মানে সবারটাই কিন্তু একটা সিরিয়াল অনুযায়ী আসে, তো হয়তো বা দেখা যায় ফাইলগুলো তোমারটা আগে পড়ে গেছে বা তাদেরটা পরে পড়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আসলে ক্যাজের যে ইস্যুটা থাকে, যে অনেকে বলে আমার ক্যাজ ইন্টারভিউটা আসতে খুব বেশি লেট করে, কিন্তু আমি এখানে বলবো আসলে অনেকগুলো ফাইল থাকে, তো দেখা যায় যার ফাইলটা আগে আসে ওরা একটু তারটাই দেওয়ার ট্রাই করে, তো তারপরেও যদি আপনারা ক্যাজ পেতে লেট করেন তো সেই ক্ষেত্রেও মানে ধৈর্য আর হওয়া যাবে না, ক্যাজ পেয়ে যাবেন, সময় মতো পেয়ে যাবেন। বাট খুব দেখতেছেন যে না খুব বেশি লেট হয়ে যাচ্ছে, তখন আপনারা আমাদের কাছে ইনফর্ম করেন বা আমরা ভার্সিটিকে ইনফর্ম করবো, ভার্সিটিকে নক করবো। সেক্ষেত্রে হয়তো বা যে হোলিস্টিক সিস্টেমটা থাকে বা আপনার পেপার্সটা নিচে পড়ে আসে সেটা উপরে উঠে আসে, যাতে উঠে আসে সে সাহায্যটা আমরা করে দিব। সেটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই, চিন্তার কোনো কিছু নাই, অনেকের আগে আসবে অনেকে পরে আসবে এটাই স্বাভাবিক, তা এটা নিয়ে আসলে ওরকমভাবে টেনশনের কিছু নাই। সো আমি তোমার কাছে এখন আসবো সবথেকে বড় একটা ব্যাপার নিয়ে, যেটা হচ্ছে ভিসা। তুমি ভিসা অ্যাপ্লিকেশনে আমাদের সঞ্জন থেকে কীরকমের সাহায্য পেয়েছো, কারণ এটা খুব বড় একটা ইস্যু, ভুল ত্রুটি হলে কিন্তু অনেক ইস্যু হয়ে যায়। সো তুমি ভিসা ক্ষেত্রে আমাদের সঞ্জন টিম যে ডিপার্টমেন্ট ছিল সেটা থেকে কী হেল্প পেয়েছো? টিম তো অনেক হেল্প করলো, খুব সুন্দর মতো ভিসা সাবমিশন হলো, দেন হচ্ছে আমি 11 দিনের মধ্যেই তো মনে হয় ভিসা পেয়ে গেলাম না? হ্যাঁ, তুমি 11 দিনের মাথায় ভিসা পেয়েছিলে, খুব তাড়াতাড়ি পাইলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো আমাকে একটু বলবে, অনেকে মানে কনফিউজড, আপনার দর্শকরা আমি জানি যে অনেকে কনফিউজড যে আমি ভিসাতে যখন যাই তো ওইখানে কিছু প্যাকেজ থাকে, ব্রঞ্জ, প্রিমিয়াম, তারপর হচ্ছে সিলভার, হ্যাঁ, তো আমাকে এই ব্যাপারে একটু বলবে যে কোনটা আসলে কী, মানে কোনটা নিলে আসলে দর্শকের জন্য বেটার হবে বা তুমি কোনটা নিয়েছিলে? আমি তো ব্রোঞ্জটা নিলাম, তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো ব্রোঞ্জটাই নেওয়ার জন্য, কারণ এখানে টাকাটাও কম আর হচ্ছে কাজটাও ঠিকঠাক মতো হয়ে যায়, আর সেন্ডেন তো অলওয়েজ হেল্প করবেই, কী ফাইল দিতে হবে কী না দিতে হবে ওরাই হেল্প করবে। আচ্ছা আচ্ছা, সো আমাকে একটু বলবে, অনেকে বলে প্রিমিয়াম আর সিলভার, বা এই যে প্রিমিয়াম বা সিলভার তুমি যেটা বললো, আমাকে একটু এটার মধ্যে ডিফারেন্সটা একটু বলতে পারো যে প্রিমিয়ামে আসলে হয়টা কী আর তোমার ইয়াতে সিলভারে হয়টা কী? আচ্ছা, প্রিমিয়ামে হয় হচ্ছে জাস্ট লাউঞ্জে বসে থাকতে হবে, দেন কফি আর বিস্কিট, আর হচ্ছে মনে হয় 15, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 15,000 টাকা লাগে। আচ্ছা, 15,000 টাকা নাকি 5,000 টাকা? 5,000 টাকা লাগে। আচ্ছা, আর হচ্ছে ইয়ার জন্য যারা সিলভার তাদের 2500? আচ্ছা ঠিক আছে, সো এরকম একটা কিছুই লাগে অ্যামাউন্টের মতো। তো ব্যাপারটা হচ্ছে যে ওখানে প্রিমিয়ামে আপনি, আমি যেটা বলবো কারণ আমিও তো গিয়েছি, আপনারা হয়তো বা আমি শেয়ার করে দিচ্ছি যে আমিও যাচ্ছি পোর্টসমাউথে অ্যাজ আওয়ার ডিপেন্ডেন্ট, আর আপনারা আমাকে পাচ্ছেন পোর্টসমাউথে, আমি সাঞ্জেনের হয়েই আছি এবং পোর্টসমাউথেই থাকছি, কারণ আমাদের স্টুডেন্ট যারা যাচ্ছে ইউকেতে তাদেরকে আসলে হেল্পের অনেক ব্যাপার থাকে, কারণ অনেকে গিয়ে বলে ভাই আমি অ্যাকোমোডেশন করতে পারছি না, অনেক ঝামেলায় পড়ে যায়, বা আমি কীভাবে এটা করবো, বিআরপি কার্ড কী করবো, এনআই কার্ড কী করবো। সো আমি আসলে এই জন্যই আমাদের দুজনের চিন্তাভাবনা ছিল, একে হচ্ছে ডিগ্রিটাও কমপ্লিট হবে, প্লাস হচ্ছে আমি সাঞ্জেনের হয়ে বেশ কিছু কাজ করতে পারবো এবং আপনাদের জন্য ভালো কিছু কাজ করতে পারবো। সো আমার আইডিয়া থেকে আমিও তো গিয়েছিলাম ভিসা জমা দিতে, তখন আমি যেটা দেখলাম প্রিমিয়ামে জাস্ট আপনাদেরকে কোক দিবে, বিস্কিট দিবে, চা দিবে, সো এগুলো খাবেন, আর আপনাদেরকে ফাইলগুলো বলবে যে আমার কাছে দিয়ে দেন, একজন থাকবে অফিসার, সে আপনার সকল ফাইল গুছিয়ে দিবে, তো ব্যাপারটা হচ্ছে জাস্ট এতটুকু। বাট সিলভারে যেটা দেখলাম, সিলভারে হচ্ছে আমি যখন কাউন্টারে যাচ্ছি আমাকে জাস্ট একটু ওয়েট করতে হবে, দ্যাটস ইট, সিরিয়াল মেনটেন, হ্যাঁ সিরিয়াল মেনটেন করতে হবে, যে সিরিয়ালটা মেনটেন করতে হবে, এবং আপনাকে কাউন্টারে হয়তো বা আধা ঘন্টা 40 মিনিট পর হয়তো আপনার সিরিয়ালটা আসলে আপনি গেলেন, কাউন্টারে গেলে তারা অল আপনাকে সব কিছু সাজায় দিবে, ওই প্রিমিয়ামেও আপনাকে যা সাজায় দিচ্ছে, জাস্ট আপনাকে কোক বিস্কুট খেতে দিচ্ছে, আরেকজন সাজায় দিচ্ছে, বাট আপনার সিরিয়ালটা হয়তো বা আগে আগে, হয়তো বা আপনি 10 মিনিটের মধ্যে আপনি কাজ শেষ করে বেরোয় যেতে পারতেছেন, বাট সেক্ষেত্রে আপনার আধা ঘন্টা বা 20 মিনিট ওয়েট করতে হবে, বাট সেম থিং, সেটাও আপনাকে আরেকজন বা ওখানে যে অফিসার থাকবে সে গুছিয়ে দিবে। আর আপনারা ট্রাই করবেন যে কীভাবে ফাইল গোছাতে হয় সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, কারণ ওখানে অনেকগুলো পেপার্স থাকে, সেই পেপার্সগুলোতে লেখাই থাকে যে কোন পেপার্সের নিচে কোন ফাইলটা দিতে হবে, তো অনেকে
এটা নিয়ে খুব বেশি কনফিউজড ছিল আর আমি এজন্য এটা নিয়ে ওকে আস্ক করছি এবং আই होप সো এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ভিসাতে আসলে কোন প্যাকেজটা আমাদের জন্য হেল্পফুল হবে কিন্তু হ্যাঁ আমি এটা বলবো প্রিমিয়াম প্যাকেজ কোনোভাবে খারাপ না কারণ যারা একদমই জানেন না বা নতুন যাদের আইডিয়া নেই বা যাদের ভিতরে একটু ভয় কাজ করে তারা প্রিমিয়াম প্যাকেজ নিতে পারেন কারণ আসলে ভিসাটা কিন্তু বড় ইস্যু টাকাটা বড় ইস্যু না কারণ আপনি অনেকগুলো টাকা দিয়ে পড়তে যাচ্ছেন আর সেখানে সাধারণত 5000 টাকা আপনার কাছে বড় কিছু ইস্যু হতে পারে না সো আমি মনে করব আপনার কাছে যেটাই কমফর্ট মনে হয় আপনি সেটাই করবেন সো এখন আমি আবারো তোমার কাছে আসছি তোমাকে আমি একটা কোশ্চেন করতে চাই যে তুমি যখন ভিসা পেলে 11 দিন পরে ওই টাইমটাতে কি মানে ভিসা রেশিও কেমন ছিল সবাই কি পাচ্ছিল কারণ তুমি তো খবর রাখো যে কারা ক্যাশ পাচ্ছে কে কারা ক্যাশ পাচ্ছে না তো তোমার ডেটে বা তোমার আগের ডেটে যারা দিচ্ছিল তারা কি মানে একটা সিরিয়াল মেইনটেইন করে পাচ্ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি যেদিন 11 তারিখ মানে 11 দিন পরে যখন পেলাম সেই দিন আরো অনেকেই পাইছে ভিসা আচ্ছা আচ্ছা সো ব্যাপারটা কি এরকম ছিল যে 7 তারিখের বা 8 তারিখের যারা জমা দিয়েছে তারা ভিসা পাইনি বা 10 তারিখে 12 তারিখে যারা জমা দিয়েছে তারা ভিসা পাইছে সিরিয়াল মেইনটেইন করে আছে সিরিয়াল মেইনটেইন করে আছে মানে যে 7 তার মানে তুমি বুঝতেছিলে যে তোমার সিরিয়ালটা খুব আগিয়েছে মানে এগিয়ে চলে আসছে আর কি সো আমি আবারো তোমার কাছে আসছি বলতে পারো এটাই সর্বশেষ কোশ্চেন তোমার কাছে আমার তুমি সানজেন থেকে ওভারঅল কি পেলে এবং তুমি দর্শক সানজেনের যে ক্যান্ডিডেটস আছে স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য থাকবে যদি একটু ক্যামেরাতে বলতে শুরুতেই বললাম যে ফাইল প্রসেসিং থেকে শুরু করে অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে ভিসা প্রসেসিং সব ইচ অ্যান্ড এভরিথিং ওরা আর কি অনেক হেল্প করেছে তো আমিও দর্শকদেরকে বলবো যে আপনারা এখানে আসবেন সব ধরনের হেল্প পাবেন আর ও তো আছেই আমি তো আছি কিন্তু আমি তো এখন এই অফিসে নেই বেসিক্যালি আমি এখন আরো সুবিধা দরকার ইউকেতে হ্যাঁ এটা তো অবশ্যই তাদের জন্য একটা বেনিফিট তাদের কথা চিন্তা করে তোমারও ক্যারিয়ারের কথা চিন্তা করে সো বলতে পারেন আমি দুইটা দিক থেকে দেখেছি মানে একই সাথে এক ডিলে দুই পাখি মেরেছি সো আপনাদের জন্য এবং আমার ওয়াইফের জন্য দুজনের ক্যারিয়ারের কথা চিন্তা ভাবনা করে আমি চলে যাচ্ছি ইউকেতে সো পোর্টসমাউথে দেখা হচ্ছে আপনাদের সাথে নট অনলি পোর্টসমাউথ হোল ওভার দ্য ইউকে সো সেখানে দেখা হচ্ছে আপনাদের কোনো সাহায্য নিয়ে বা আপনাদের কোনো দরকার পড়লে আমাকে অবশ্যই নক করবেন সানজেন আছে সানজেনকে নক করবেন আমি থাকবো আর আমাদের সানজেনের ডিটেলস নিচে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এখানে সবার ফোন নাম্বার আছে বা অফিস অ্যাড্রেস আছে তো আপনারা এখান থেকে জাস্ট কাউকে কোনো ইনফরমেশনের দরকার পড়লে নক করে নেবেন আর বেসিক্যালি যদি আমাকে কোনো প্রয়োজন হয় এখানে আমার ইনফরমেশন আপনারা সানজেনে পেয়ে যাবেন আমি কীভাবে আছি কোথায় আছি কীভাবে কথা বলবেন সব কিছুই পেয়ে যাবেন সো যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হচ্ছে আগামী কোনো পর্ব নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ